এই যে চা বাগান, আর চা বাগান থেকে আমরা চা পাতা নিয়ে হচ্ছে আমরা চা খাবো এখানে। কিভাবে চা বানায় সেটাও দেখাবো। এই যে আপনারা দেখতেছেন একদম মানে চা উনি তুলতেছে, চা পাতা তুলতেছে। চা বাগানটি কি আপনাদেরই না? জি আমাদের। হ্যাঁ, চা একদম চা পাতা তুলতেছে। এই চা পাতা তুলেই উনি কিন্তু এখনই চা বানাবে। এইটা আসলে অনেক বড় একটা কিছু যে আপনার মাত্র 10 টাকায়, ঢাকা শহরে একটা চা খেতে গেলে দেখা যায় 10 টাকা দিতে হয় আমাদের, কিন্তু আমরা এখানে চা বাগানে বসে অরিজিনাল অর্গানিক চা দিয়ে কিন্তু চা খাবো, সেটাও কিন্তু আমাদের 10 টাকাই দিতে হচ্ছে। হ্যাঁ, পাতাটা এখানে ধুবে, চা পাতাটা ধুয়ে। হ্যাঁ, এই যে হাম্বল দিস্তা আছে, ও আচ্ছা, এটার প্রথমে ইয়ে করবেন, থেতো করবো। হ্যাঁ আচ্ছা, থেতো করে নেবেন। থেতো হয়ে গেছে চা পাতাটা, এখন দেব। চুলা জ্বলতেছে, চুলা জ্বলতেছে, জি, পানির মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। এখন দেব তেজপাতা, তেজপাতার জন্য। আচ্ছা, তেজপাতা, চিনি টিনি সবই দিয়ে দিবেন এখন, তাই তো? চিনি পরে দেবো, এটা হবে চিনি ছাড়া চা। হ্যাঁ, উনি কিন্তু এখন তেজপাতা হচ্ছে ধুয়ে নিচ্ছে, ধুয়ে হচ্ছে একদম আপনাদের সামনেই কিন্তু সব উনি করে দেখাচ্ছে যে একদম ফ্রেশ। আমাদের নিজস্ব গাছের তেজপাতা, নিজস্ব গাছের তেজপাতাও? জি। আচ্ছা, এখান দেব। ও আচ্ছা, এটা লং এলাচি না দারচিনি? ও দারচিনি। হ্যাঁ, দারচিনি, অরিজিনাল দারচিনি, এখানে অরিজিনাল দারচিনিও কিন্তু দিয়ে দিচ্ছে উনি। এখন দেব এলাচ, এলাচ চার পাঁচটা এলাচ দিলাম। আচ্ছা, এলাচ। এখন দেবো হালকা একটু লবণ। ও আচ্ছা, হালকা লবণ দিলে এটার টেস্ট আসলে অন্যরকম আসবে। হ্যাঁ, উনি কিন্তু লবণও দিয়ে দিয়েছে অলরেডি, সো চাটা কিন্তু হচ্ছে। দেখি এই যে, হ্যাঁ, কোনো কেমিক্যাল বা কিছু? কেমিক্যাল কোনো রকম, মেডিসিন কোনো রকম, ভেজাল কোনো ছাড়া একদম অর্গানিক চা কিন্তু হয়ে গেছে, তাই না ভাই? জি, এটা চিনি ছাড়া চা। চিনি ছাড়া? জি, আপনি ইচ্ছা করলে চিনি দিয়ে খেতে পারবেন। ও, চিনি ছাড়াও চাইলে কেউ খাইতে পারবো, তাই তো? জি, আপনাকে আমি চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিনি দিয়ে দিন। ওকে, চা কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিছে উনি। এখন তার পাশাপাশি আমি দেবো তিলের গুঁড়ো। ও, তিলের গুঁড়ো দিয়ে, বাদাম। আচ্ছা, বাদাম, তিলের গুঁড়ো কিন্তু উনি দিয়ে দিচ্ছে, কালো জিরা। কারণ এটা একদম কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে তেঁতুলিয়াতে আমরা এখন আছি। এই যে চা, অলরেডি চাটা আমরা নিয়ে যাচ্ছি, আমরা একদম রিল্যাক্স একটা জায়গায় বসে আমরা চা বাগান দেখতে দেখতে কিন্তু আমরা চাটা খাবো। একদম অরিজিনাল চায়ের পাতা, যে চা একদম অরিজিনাল চা পাতার, যেটা চা একদম অর্গানিক চা না? এই যে চা, চা পাতার বাগান, আর হে হচ্ছে চা। আমরা চাইলে কিন্তু, এই যে আমি আমার চাটা নিয়ে নিলাম, হ্যাঁ, চাটা নিয়ে কিন্তু এখন আমি চা বাগানের মধ্যে বসে বসে চা খাবো। এই যে চা, একদম অরিজিনাল কাঁচা পাতা দিয়ে চা বানানো, আর এই হচ্ছে চা বাগান। এই জিনিসটা অন্যরকম একটা ফিল, বোঝানোর মতন আসলে। কাজ লাইফে অনেক চা খাইছি, অনেক চা অনেক প্রিয় একটা জিনিস, কিন্তু কখনো জীবনে চিন্তা করি নাই যে এরকম চা বাগানে বসে বসে চা খাবো। তা হচ্ছে অরিজিনাল চা পাতা, কাঁচা চা পাতা দিয়ে হচ্ছে চা খাবো, কোনো ধরনের মেকিং ছাড়া, মানে কোনো ধরনের মেশিনারি, ওই একদম যেভাবে চা প্রস্তুত করে ওইটা ছাড়া, একদম অর্গানিকভাবে।